শত্রু বাহানাদার একটি কণাও তার কেড়ে নিতে কেউ পারবে না। রঙের তুলিতে আকাশ সবুজের ছায়া ঢাকা সুজলা সুফলা পরিপাটি, লক্ষ শহীদ গাজী রেখেছে জীবন বাজি করেছে স্বাধীন এই মাটি। বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ সবার প্রাণ, ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান। বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ খোদার দান, সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি কোরবান। কে কে প্রস্তুত? কিন্তু সচেতন থাকতে হবে, কারণ কি? কারণ হলো চারিদিকে দুশ্মন। ভয় লাগে? ভেঙো না ভেঙো না মন, সাহস জমিয়ে রাখো বুকে, ইমান জিন্দা করে জিহাদের হুংকারে পরাজিত করো শত্রুকে। চারিদিকে গাদ্দার ভিনদেশি তাবেদার, সজাগ দৃষ্টি রাখো সবে, সকল মির্জাফর বিদেশি গোলাম চর রুখতে তাদের আজ হবে। বাংলাদেশ আমার, বাংলাদেশ বাংলাদেশ অম্লান, বুকের রক্ত ঠেলে রেখেছি সবাই মিলে মাতৃভাষার সম্মান। বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ চির মহান, এ মাটির বুক হতে বাঁচবে সারা জগতে বিশ্ব মানবতার গান। অনেক দামের দেশ ফ্রি পাইছি না, দামের দেশ, রক্ত ঘামের দেশ, রক্ত দিয়ে স্বাধীন করেছি, অর্জন করেছি, ঘাম তো দিচ্ছি গড়ে তোলার জন্য, ঠিক কিনা? অনেক দামের দেশ, রক্ত ঘামের দেশ, মায়ার বাঁধন বড় বেশি, হিন্দু মুসলমান বৌদ্ধ বা খ্রিস্টান সকলেই তো বাংলাদেশে। কেন তবে সংঘাত, কেন কিসের বিবাদ, ভাই ভাই রাখো হাত হাতে, সমরে পক্ষপাতী হয়েছি শ্রেষ্ঠ জাতি, নজির দেখাও দুনিয়াতে। বাংলাদেশ আমার, বাংলাদেশ বাংলাদেশ সবার প্রাণ, ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান। বাংলাদেশ আমার, বাংলাদেশ বাংলাদেশ খোদার দান, সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি কুরবান। সমর্থন করেন কথা বলি? হ্যাঁ, সমর্থন করেন? সাহস জমিয়ে রাখো বুকে, ইমান জিন্দা করে জিহাদের হুংকারে পরাজিত করো শত্রুকে। হুজুর জিহাদের কথা কেন বললেন? কারণ নামাজের কথা বলি, রোজার কথা বলি, কোরআনের কথা বলি, হজের কথা বলি, যাকাতের কথা বলি, এগুলি যেমন ইবাদত, জিহাদও একটা ইবাদত। সন্ত্রাস জিনিসটা ভিন্ন জিনিস, যেটা ওলামা একরাম পছন্দ করেন না। এর প্রমাণ হলো বাংলাদেশে যখন সন্ত্রাসবাদ মাথাচাড়া দিয়ে উঠেছিল, বিদেশিরা সন্ত্রাস বা জঙ্গিবাদের নামে বাংলাদেশে ঢুকতে চাইছিল। ওরা ভেবেছিল সরকার আত্মসমর্পণ করে বলবে যে আপনারা আসেন আমাদেরকে বাঁচান, কিন্তু সরকার এত বোকা নয়, আমাদের সরকার এত বোকা নয়। তারা সবসময় বলেছেন, রাষ্ট্রের তরফ থেকে বলা হয়েছে, না বাংলাদেশে সন্ত্রাস নেই, ইন্টারনাল কিছু প্রবলেম আমরাই সলভ করতে পারবো, আপনাদের দরকার নেই, ঠিক কিনা? সরকারের বুদ্ধি আছে কিনা বলেন? কাজটা ভালো হয় নাই, কারণ এটা না বললে আমেরিকা ঢুকতো, সন্ত্রাস দমনের জন্য ইরাকে গেছে না আমেরিকা, সন্ত্রাস দমনের নামে সিরিয়ায় আসছে না, বাংলাদেশে এসে তারপর যা করার তা করতো। কিন্তু সরকারের তরফ থেকে, রাষ্ট্রের তরফ থেকে বলা হয়েছে যে না, বাংলাদেশে তেমন কোনো সমস্যা নেই, বিচ্ছিন্ন ঘটনা। সরকার বলেছে ঠিক, রাষ্ট্র বলেছে ঠিক, কিন্তু আসলে ভিতরের অবস্থা কন্ট্রোল করার মতো সক্ষমতা সেই মুহূর্তে রাষ্ট্র সরকারের ছিল না। কিভাবে কন্ট্রোল করা গেল? ওলামায়ে কেরামের কাছে তারা যখন অনুরোধ করলেন, হুজুর আপনাদের কথা মানুষ শোনে, আপনারা একটু আসল মাসআলাটা বলেন, তারা যা করছে তা যে জিহাদ নয়, এটা যে সন্ত্রাস, আপনারা মানুষকে একটু বলেন যে আপনারা এর সঙ্গে যোগ দেবেন না, প্রতিরোধ করুন, আপনারা রাষ্ট্র এবং সরকারকে সহযোগিতা করুন,
ওলামায়ে কেরাম, শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম সুস্পষ্ট ভাষায় পত্রিকায় পেপারে সাক্ষাৎকারে টকশোতে মসজিদের মিম্বরে ময়দানের একেবারে মঞ্চ থেকে বছরের পর বছর এই কথাটা বলেছেন। আমি নিজে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় কামাল সাহেব ওনার উপস্থিতিতে ওনার ইচ্ছায় ঢাকার দেশের বিভিন্ন জায়গায় তো বটেই ঢাকাতেই ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রেস ক্লাব সুহরাওয়ার্দী উদ্যানে বারংবার এই উত্তরা তো স্ট্রিট উত্তরা কি যেন একটা স্কুল সামনে সেখানে স্কুল ময়দানে এই সন্ত্রাস বিরোধী ক্যাম্পেইনে আমি আলোচনা বক্তব্য রেখেছি। ওলামায়ে কেরামের ভূমিকার কারণে সন্ত্রাসকে নির্মূল করা সহজ হয়েছে, সন্ত্রাসবাদকে জব্দ করা সহজ হয়েছে, কাজে এই দেশ চিরকাল ওলামায়ে কেরামের কাছে ঋণী থাকবে। ঠিক কিনা আওয়াজ দিয়ে বলেন। সন্ত্রাসবাদ বলছি, জঙ্গিবাদ বলি না, কারণ শব্দটা ভুল। এক মিনিট বলে দিই, জং মানে হচ্ছে যুদ্ধ, জঙ্গি মানে হচ্ছে যোদ্ধা। সন্ত্রাসীকে যোদ্ধা বললে তার ইজ্জত বাড়ে, সন্ত্রাসীকে সন্ত্রাসী বলা উচিত। সমস্যা কি আমি বুঝি না, কারণ ইন্টারন্যাশনাল টেরোরিজম অর্থ হচ্ছে আন্তর্জাতিক সন্ত্রাসবাদ, টেরোরিস্ট মানে সন্ত্রাসী। বাংলাদেশে এসে কীভাবে এটা জঙ্গি হয়ে গেল এটা মাথায় ধরে না। আরে জঙ্গি বিমান চিনে না? জঙ্গি বিমান তুরস্কের এতটা জঙ্গি বিমান, পাকিস্তানের এতটা জঙ্গি বিমান, ইন্ডিয়ার এতটা জঙ্গি বিমান। জঙ্গি বিমান কি এই সন্ত্রাসী বিমান? মানে কি যুদ্ধ বিমান? সহজ না? জঙ্গি মানে যোদ্ধা, যে যে বিমান যুদ্ধ করে। কাজেই সন্ত্রাসী তো কুখ্যাত একটা পদবি, সেই সন্ত্রাসীকে যদি যদি জঙ্গি বলা হয় তাকে ইজ্জত দেওয়া হয়। এটা হয়তো আমাদের মিডিয়া আমাদের প্রশাসন হয়তো সেভাবে চিন্তা করেন নাই। আমি এটা খুব সুন্দরভাবে উপস্থাপন করছি যে সন্ত্রাসীকে সন্ত্রাসী বলাই উচিত, সন্ত্রাসবাদকে সন্ত্রাসবাদ বললেই হয়, টেরোরিজমের অর্থ সন্ত্রাসবাদ বললেই হয়, জঙ্গিবাদ বললে এটা হয় যোদ্ধা। সন্ত্রাসী কোনো ক্রমেই জীবনেও কখনো একজন যোদ্ধার মতো হতে পারে না। যোদ্ধা তো সম্মানীয়, যোদ্ধা তো বরেণ্য, ঠিক কিনা? কাজেই সন্ত্রাসীকে আর যোদ্ধা না বলা হোক, সন্ত্রাসী বলা হোক। আর সন্ত্রাসী যখন ধরা পড়ে তার বুকের মধ্যে জিহাদি না লেখা হোক, সন্ত্রাসী লেখা হোক, কারণ জিহাদি তো আল্লাহর রাসূল ছিলেন, জিহাদি তো আমরা সবাই। আমরা যারা মুসলমান এশার নামাজ পড়েছি, ফজরের নামাজ কিন্তু এখনও আমাদের উপর ফরজ হয় নাই। যদি বেঁচে থাকি, জীবদ্দশায় যদি আমাদের সামনে ফজরের আজান হয়, ওয়াক্ত আসে, তখন সেই নামাজটা আমাদের জন্য ফরজ হয়ে যাবে। আগে মরে গেলে তো ফরজ না, রাত্রে আপনি মারা গেলেন, আমি মারা গেলাম, ফরজ হবে? আমাকে ফজরের নামাজে হিসাব দিতে হবে না? আগামী যে রমজান আসতেছে সেই রমজান তো আমাদের উপর এখন ফরজ নয়। আমরা যদি বাইচা থাকি, রমজানে আমরা ঢুকি, রমজান যদি আমাদের জীবনে ঢুকে, তাহলে আমরা সেই রোজাটা আমার রাখতে হবে। টাকা নাই গরিব, আপনার যাকাত ফরজ নয়, টাকা হইলে দিতে হবে। আপনার সামর্থ্য নাই, হজ ফরজ নয়, সামর্থ্য হইলেই হজ করতে হবে, ঠিক কি না? মশালা সহজ না? ঠিক তদ্রুপ, কারণ যখন হয়, ওয়াক্ত যখন হয়, প্রয়োজন যখন হয়, ফতোয়া যখন আসে, বিধান যখন জারি হয়, তখন এটা ফরজ হয়ে যায়। তদ্রুপ জিহাদ মানে অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের সংগ্রাম, সেই সংগ্রাম কলমের সংগ্রাম, সেই সংগ্রাম জবানের সংগ্রাম, সেই সংগ্রাম বলার সংগ্রাম, সেই সংগ্রাম চেষ্টার সংগ্রাম, সেই সংগ্রাম সশস্ত্র সংগ্রাম হতে পারে। জিহাদ বাংলাদেশের মুসলমানদের উপর যদি কখনো ফরজ হয়, যখনও ফরজ হবে, কেন ফরজ হলো, কতটুকু করতে হবে, কিভাবে করতে হবে, সেই ফতোয়া তো ওলামায়ে কেরামে দিবেন। বাংলাদেশ যদি কোনো এই বহিঃশক্তির মাধ্যমে আক্রান্ত হয়, তখন রাষ্ট্রই বলবে যে ওলামায়ে কেরামকে বলবে, এই সন্ত্রাস দমনের সময় যেমন ওলামায়ে কেরামের সাহায্য চাওয়া হয়েছিল, ওলামায়ে কেরামের কাছে রাষ্ট্রই সাহায্য চাইবে যে হুজুর আমার, আমরা তো আক্রান্ত হয়ে গেছি, গোটা জাতি এখন যুদ্ধে নামতে হবে, আপনার জিহাদের ফতোয়া দেন। ওলামায়ে কেরাম জিহাদের ফতোয়া দিবেন, তখন ওলামায়ে কেরামের ফতোয়ায় রাষ্ট্রের নির্দেশে আওয়ামী লীগও নামবে, বিএনপিও নামবে, নাগরিকরাও জিহাদ করবে, সামরিকরাও জিহাদ করবে, কারা কারা প্রস্তুত বলেন? কাজেই জিহাদ আর সন্ত্রাসকে এক জায়গায় মেলাবেন না। সন্ত্রাস সন্ত্রাস, সেই সন্ত্রাসকে ওলামায়ে কেরাম কখনোই পছন্দ করেন নাই, এখনও পছন্দ করে না, কখনো পছন্দ করবেন, করবেনও না। ঠিক আছে, ঠিক আছে কথা?